সমস্যাটা শুধুমাত্র বুঝলেন তো আমাদের এই রাজ্য বলে নয়, সমস্যাটা পড়শি রাজ্য ঝাড়খণ্ডে, এবং সেখানেও ক্রমাগত এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যাটা বাড়তে শুরু করে দিয়েছে। যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা প্রথমে সীমান্ত পেরিয়ে আসছে এপার বাংলায়, এবং এপার বাংলায় এসে ঘাঁটি গেড়ে বসছে, এবং তারপর তারা ডিসাইড করছে এর পরবর্তী গন্তব্য তাদের কোথায়, আর সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিভিন্ন জায়গায় নিজেরা ছড়িয়ে পড়ছে। যে কারণে শুধুমাত্র যে বাংলার জনবিন্যাসে পরিবর্তন হচ্ছে তা না, একই সঙ্গে ঝাড়খণ্ডে, যে ঝাড়খণ্ডে বাড়ছে ক্রমাগত বাংলাদেশি অনুপ্রবেশকারী, জমি কাটছে বাংলাদেশে এই অনুপ্রবেশকারীরা, এবং তথ্য বলছে বাংলাদেশে থেকে পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে তারা ঝাড়খণ্ডে, বেশ কিছু জেলায় বদলাচ্ছে, যে কারণে জনবিন্যাস অনুপ্রবেশ নিয়ে ইতিমধ্যে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কোনোভাবে রোখা সম্ভব হচ্ছে না এই অনুপ্রবেশকারীদের অবাধ প্রবেশ। জমি দখল করে নিচ্ছে তারা, এবং জমি দখল করে নিয়ে সেই জায়গায় তারা বসবাস করতে শুরু করে দিয়েছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন এই ঝাড়খণ্ড হতে চলেছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি আপনাদের সামনে আমরা বক্তব্যও রাখবো অনুপ্রবেশ আটকাতে যেভাবে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পাশাপাশি নিশিকান্ত দুবে। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাই এই যে প্লাজমায় দেখতেই পাচ্ছেন বিপজ্জনক জামাইটোলা, এবং আশ্চর্যজনকভাবে এই জামাইটোলার নামটাই হয়েছে শুধুমাত্র জামাইদের কারণে। ইন্টারেস্টিং লাগলো, বিষয়টা যথেষ্টই ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, বিপজ্জনক হচ্ছে, তার কারণ জামাইদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এখানে ক্রমান্বয়ে, এলাকার নাম যে কারণে পরিবর্তন হয়ে গেল, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা রীতিমতন পরিচয় গোপন করে এই এলাকাতে ঢুকে পড়ছে, এই এলাকায় ঢুকে আদিবাসী মেয়েদেরকে তারা টোপ দিচ্ছে, এবং টোপে জড়িয়ে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে তারা জড়িয়ে যাচ্ছে, দাবি করছে জমির, তথ্য অন্ততপক্ষে এমনটাই কিন্তু সামনে আসছে, তথ্য তাই বলছে। ক্রমাগত কমছে আদিবাসী জনসংখ্যা, এবং অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু এখানে ক্রমান্বয়ে বাড়তে শুরু করে দিয়েছে, দ্রুত বদলাচ্ছে এলাকার, যে কারণে জনবিন্যাসটাও, ছবিটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই প্লাজমায় ছবিটা দেখানোর ঠিক আগে আপনাদেরকে বলেছিলাম একদিকে অমিত শাহ, অন্যদিকে নিশিকান্ত দুবের বক্তব্য আপনাদের সামনে রাখবো, শুনুন। ঘুষপেট ঝাড়খণ্ডকে অন্দর জো হো রহি হে, বাংলাদেশি ঘুষপেটিয়ে আ রহে হে, উনসে আপ সহমত হো ক্যা, জোর সে বলো সহমত হো। মেয়ে আজ কেকর যাতা হু, ইয়াহাঁ সে বিধায়ক হে কল্পনা জি, আপকে পতি কে নাক কে তলে আদিবাসীও কি ওবিসি কি আবাদি কম হো রহি হে, ক্যোঁকি ঘুষপেটিয়ে আ রহে হে, মগর আপকো ইসমেঁ ভোট ব্যাঙ্ক দিখাই পড়তি হে। ঝাড়খণ্ড কি মহিলাও কি উনকে সাথ দূসরি তীসরি চৌথি শাদি করতে হে, ওর উসকি সম্পত্তি হড়প লেতে হে। ঝাড়খণ্ড ওয়ালো চিন্তা মত করো, মেঁ ওয়াদা করতা হুঁ আপকো, এ নরেন্দ্র মোদী জি কা ওয়াদা হে, এক এক ঘুষপেটিয়ে কো চুন চুন কর ঝাড়খণ্ড কে বাহার। হম ইয়াহাঁ হসনে কি বাত করতে হ্যাঁ, দলিতোঁ কি বাত করতে হ্যাঁ, পিছড়োঁ কি বাত করতে হ্যাঁ, আদিবাসী কো বচানে কি বাত করতে হ্যাঁ। মেঁ জিস রাজ্য সে আতা হুঁ অধ্যক্ষ মহোদয়, সন্থাল পুরানা এরিয়া সে, জব সন্থাল পুরানা বিহার সে অলগ হুয়া ঝাড়খণ্ড, তো 2000 মে আদিবাসীও কা পপুলেশন হমারে ইয়াহাঁ সন্থাল পুরানা মে 36% থা, আর আজ আদিবাসীও কা পপুলেশন 26%, 10% আদিবাসী কহাঁ গায়েব হো গয়ে, কহাঁ খো গয়ে, ইসকে বারে মে কভি ভি ইয়ে সদন চিন্তা কি বাত নহীঁ করতা হ্যায়, ও ভোট ব্যাঙ্ক কি পলিটিক্স করতা হ্যায়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস वो इसके ऊपर जो है कोई भी एक्शन नहीं लिया जा रहा है। आज क्या हो रहा है, बांग्लादेश का घुसपैठ हमारे यहां लगातार बढ़ रहा है, जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है, हिंदू और मुसलमान का सवाल नहीं है, हमारे यहां जो लोकसभा का चुनाव लड़ती है महिला आदिवासी कोटे से लड़ती है, उनके पति मुसलमान है, जिला परिषद की जो अध्यक्षा है उनके पति मुसलमान है, मुखिया जो आदिवासी होते हैं, और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है, और उसके पति जो है सभी के सभी मुसलमान है। मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर
170% मुसलमानों की आबादी बढ़ गई और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 110% आबादी बढ़ी है। ये एक बड़ा चिंता का विषय है। কাঁধের উপর চাপটা কি একটু বেড়ে গেছে, যে কারণে যেন দায়িত্ব ঝেড়ে ফেলবার কথা বলছেন একদিকে মেয়র, অন্যদিকে কাউন্সিলর? যদি সত্যিই তাই হয় তাহলে কোন ওয়ার্ডে কি হচ্ছে কি না হচ্ছে সেই ওয়ার্ডের কাউন্সিলর বা যখন পুরো প্রতিনিধি, তার কাছে কোনো খোঁজ থাকবে না, তাহলে খোঁজটা কার কাছে থাকবে? অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা সোচ্চার হচ্ছেন, তারা বলছেন সবটা জানে সরকার এবং জেনে বুঝে এই কাজে করানো হচ্ছে। সোজাসুজি সোনালিতে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য আপনাদের জন্য শুনুন। হচ্ছে কি করে নাকের ডগায় কাউন্সিলরের, কেউ কিচ্ছু জানে না, সত্যি সম্ভব? নিখাদ এই রাজ্যকে টাকা ইনকামের জন্য কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে, এদের বিদায় আসন্ন নিশ্চিত হয়ে গেছে, যাবার আগে লুটতরাজ চলছে। এই জুলকার এই মুহূর্তে তাদেরই প্রশ্রয় হয়ে উঠেছে, প্রমোটার কেস গণ্ডগোল হয়েছে, তাই দুজনে শিশুর মতো সারল্য নিয়ে যাবতীয় ক্রাইম অর্গানাইজ করা, যাবতীয় ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া, যাবতীয়ভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের ভোটার আই কার্ড তৈরি করে ওইখানে সরকারি জমি এবং এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যোগাযোগ রয়েছে। জমি দখলের প্রমাণ দিচ্ছি, স্নেহের পরশ ডেভেলপার কাজ করছে। এই 108 ওয়ার্ডে এই সুশান্ত ঘোষের ওয়ার্ড তালড্যাংরায় নরেন্দ্রপুর থানার কাছে 2000 বিঘা সরকারি জমি লুট হচ্ছে, সেখানে ডেভেলপ চলছে। নিন আমি ভিডিও দেখাচ্ছি, ভালো করে ভিডিও চালাচ্ছি। 2000 সরকারি বিঘা, ভালো করে ভিডিও দেখুন। আমি আপনাদের পিসিআর এর আমি কানেকশন এই ভিডিও পাঠাচ্ছি। 2000 বিঘা, আবার শুনে রাখুন, আমি ববি হাকিমকে চ্যালেঞ্জ করছি, কালকে প্রেস মিট করে বলুন এই জমি কোথায় গেল, কি করে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি এবং ভূমি রাজস্বের মন্ত্রী, তিনি বলুন যে এই জমি কি করে এই ডেভেলপারের কাছে এলো। এই স্নেহের পরশে প্ল্যান স্যাংশন হচ্ছে, প্ল্যান স্যাংশন হচ্ছে, সবকিছু হচ্ছে, মিউটেশন হবে এরপর, মেয়র জানেন না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। ডেভেলপার স্নেহের পরশ, আমি জিজ্ঞেস করছি সুশান্ত বাবু, ববি হাকিম কালকে প্রেস মিট করে বলুন এই স্নেহের পরশ কে আমরা চিনি না। যদি আপনি না চেনেন তাহলে মেয়র হিসেবে এই 107 যেখানে লিপিকা মান্না কাউন্সিলর, তার পাশে 108 যেখানে সুশান্ত ঘোষ কাউন্সিলর, এবং রাস্তার ওদিকে যেখানে অনন্যা ব্যানার্জি 109 কাউন্সিলর, এই জায়গাগুলো হয়ে গেছে পরিষ্কার লুট তরাজের জায়গা। ওখানে সজলবাবু বসে রয়েছেন, কাউন্সিলরের মানে অবৈধ উপায়ে আমি জমি ছাড়ব, চুরি করব, লুট করব। ডিআর লটারি বন্ধ হয়ে গেছে, এখন এই মমতা লটারি মানে জমি লটারি চলছে। আর এই ববি হাকিম সেই সমস্ত জমিগুলোকে অবৈধ উপায়ে আপনি মিউটেশন করাচ্ছেন। 109 7 তলা হোটেল হয়েছে অনন্যা ব্যানার্জির ওখানে। বলুন এই তালডাংরাতে 2000 বিঘা জমি, এই স্নেহের পরশ, এর সঙ্গে ববি হাকিমের সম্পর্ক কি, তিনি কি করে পারমিশন দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জমি কি করে বেচলেন, উত্তর দিন। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের অনুষ্ঠান থেকে, বলুন ববি হাকিম প্রেস মিট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।